প্লেনে ওঠার কিছুক্ষণ পর মানে হচ্ছে যে আমি কাতার এয়ারওয়েজে করে ইতালির উদ্দেশ্যে রওনা, সরি কাতার এয়ারওয়েজ না, তো কুয়েত এয়ারওয়েজে করে রওনা দিয়েছিলাম। তো ওঠার পর কিছুক্ষণ পরই খাবার দিয়েছিল, নির্দিষ্ট একটা সীমা যাওয়ার পর তো খাবার দিয়েছিল। তো আমি দেখছিলাম সব কিছু খুঁটিনটি করে, তো দেখে কি কি খাবার দিয়েছে বা খাবার সাথে কি কি দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। তো ওই টিস্যু দিয়েছে, তারপরে সুগার দিয়েছে, আরও অনেক কিছুই দিয়েছে। তো খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন কি কি দেয় কুয়েত এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স যেটাই বলেন। তো আমি সব কিছু এক এক করে ধীরে ধীরে সাইড করতেছি। তো এই হচ্ছে, এটা হচ্ছে যে টক দই জাতীয় একটা কিছু, আর এটা হচ্ছে যে মুরগির ম্যাশ করে, এমন কিছু একটা মুরগির ম্যাশ করে ওটা খেয়ে ফেলছি, যা ওটা ভালোই ছিল। তো টক দইটা আমার কাছে অতটা ভালো লাগে না, যার কারণে তারপর ট্রাই করছি, একটু খাইছি। টক দই পিওর ছিল কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না, যার কারণে আমি বেশি একটা খাইনি, তার একটু খেয়েছি। তো খেলাম, খাওয়ার পর এখন এই যে অরেঞ্জ জুস, অরিজিনালি একবার পিওর অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসটা দেখতে খুব সুন্দর, ঠান্ডা, মানে নট টেম্পারেচার, টেম্পারেচার ঠিকঠাকই ছিল, বেশি ঠান্ডাও ছিল না, আবার একবার গরমও ছিল না। তো জুসটা খেলাম, খুলে খুবই ভালো লাগলো, একবারে পিওর, মানে পিওর মানে পিওর, মানে কোনো মেডিসিন নাই নাই বললেই চলে আমার কাছে মনে হলো, তো জানি না। তো এই একটা বাটার, মেবি বাটার দিয়েছে, আর সাথে একটা রুটির রুটির মতো কিছু একটা দিয়েছে। এই যে রুটিটাও সফট ছিল বলবো না, তারপরে এই যে একটা পাঁপড়ের মতো কি জানতে পাঁপড় আছে, তো পাঁপড়টাও ছিল। তো রুটিটা খেয়ে খাচ্ছিলাম, পাঁপড়টাও খেলাম, এবারে শক্ত, বেশি একটা একেবারে মহামারী ভালো লাগছিল তেমনও না। তো বাটার, তো আবার একটু রুটি দিয়ে বাটার দিয়ে একটু খেতে ট্রাই করলাম, খারাপ না, ভালোই। তো খেতে 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 আবার পাঁপড়, একবার পাঁপড় নেই, একবার রুটি নেই, কোনো খেয়ে টেস্ট পাচ্ছিলাম। শত হলো কথা হচ্ছে যে আমরা বাঙালি, খাবারের অতটা মানে রুটিটা ভালো লাগে নাই। তো পরে কফি চেয়ে নিলাম, কফি দিল, কফির সাথে চিনি মিশিয়ে খাবো, কফিটা অনেক হার্ড ছিল, যা এবার যে ক্লান্ত ছিলাম, মানে দেশ থেকে চলে আসছি, চলে আসার সময় সবার সাথে মানে বিদায় নিয়ে আসার সময় কান্নাকাটি করে টরে এভারেজ নিজের কাছে ক্লান্ত লাগলো। তো কফিটা খাচ্ছিলাম, ভালোই লাগছিল, খারাপ না। যতই খাওয়া দাওয়া করিয়া যাই করছি, প্লেনের মধ্যে ছিলাম, দেশের কথাই মনে পড়তেছিল বারকে বার। তো আপনারা দেখতে থাকুন, ইতালি যাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।